ওয়েলকাম টু মাই চ্যানেল। আল্ট্রাসোনোগ্রাফি বা অ্যানোমালি স্ক্যান করলে বোঝা যায় গর্ভের সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে। বাংলাদেশ এবং ভারতে সাধারণত আল্ট্রাসোনো রিপোর্টে বা অ্যানোমালি স্ক্যান রিপোর্টে গর্ভের সন্তান ছেলে নাকি মেয়ে সেটা লেখা নিষেধ, কারণ এই দুই দেশেই গর্ভের সন্তান মেয়ে হলে অনেকেই গর্ভের সন্তানটি নষ্ট করে ফেলেন, যা একটি ঘৃণিত কাজ। সবাই যে বাচ্চা নষ্ট করার উদ্দেশ্যে জানতে চান তা কিন্তু নয়। এমন অনেকেই আছেন যারা ছেলে নয় বরং একটি মেয়ে চান, কিংবা বাচ্চার জন্য আগে থেকে প্ল্যানিং করার জন্য জানতে চান গর্ভের সন্তান মেয়ে হবে নাকি ছেলে হবে। উদ্দেশ্য যাই হোক, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব আল্ট্রাসোনো রিপোর্টে কী দেখলে বোঝা যাবে গর্ভের সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে। তো চলুন শুরু করা যাক। তার আগে আপনাদের সাথে কিছু অবৈজ্ঞানিক যুক্তি সম্পর্কে আলোচনা করব, যেন আপনারা প্রতারিত বা বিভ্রান্ত না হন। নাম্বার ১, ফিটাল হার্ট রেট। অনেকেই বলে আল্ট্রাসোনোগ্রাফিতে ফিটাল হার্ট রেট দেখে বোঝা যায় গর্ভের সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে। তাদের মতে ফিটাল হার্ট রেট যদি ১৪০ বিট পার মিনিটের কম হয় তাহলে গর্ভের সন্তানটি ছেলে হবে, আর যদি ফিটাল হার্ট রেট ১৪০ বিট পার মিনিটের বেশি হয় তাহলে সন্তানটি মেয়ে হবে। এটা একদমই অবৈজ্ঞানিক, চিকিৎসা বিজ্ঞানে এর কোনো ভিত্তি নেই এবং নেই। আপনাদেরকে একটা পরিসংখ্যান দেখাই। একজন মা যখন গর্ভধারণ করেন তখন ৫ সপ্তাহ পরেই বাচ্চার হার্টবিট শুরু হয়। গর্ভধারণের ৫ সপ্তাহে বাচ্চার হার্টবিট থাকে মাত্র ৮০ থেকে ১০৩ বিট পার মিনিট। এরপরে গর্ভধারণের বয়স যখন ৬ সপ্তাহ হয় তখন বাচ্চার হার্টবিট থাকে ১০৩ থেকে ১২৬ বিট পার মিনিট। গর্ভধারণের বয়স যখন ৭ সপ্তাহ তখন বাচ্চার হার্ট রেট বা হার্টবিট হয় ১২৬ থেকে ১৪৪ বিট পার মিনিট। গর্ভধারণের বয়স যখন ৮ সপ্তাহ তখন বাচ্চার হার্ট রেট থাকে ১৪৪ থেকে ১৭২ বিট পার মিনিট। গর্ভধারণের বয়স যখন ৯ সপ্তাহ তখন বাচ্চার হার্ট রেট বা হার্টবিট থাকে ১৫৫ থেকে ১৮০ বিট পার মিনিট। অর্থাৎ এই সময়টাতে প্রতি সপ্তাহে কিন্তু বাচ্চার হার্টবিট বাড়ছে। তো এই সময় যদি আল্ট্রাসোনোগ্রাফি করা হয় প্রায় সব বাচ্চারই হার্টবিট কিন্তু ১৪০ বিট পার মিনিটের বেশি হবে। তাহলে কি পৃথিবীর সব সন্তানই মেয়ে হয়েছে বা মেয়ে হবে? প্রশ্নটি আপনাদের ওপরে ছেড়ে দিলাম। এবং গর্ভধারণের বয়স যখন ১২ সপ্তাহ হয় তখন বাচ্চার হার্ট রেট থাকে ১২০ থেকে ১৭০ বিট পার মিনিট। এখানে কিন্তু পূর্বের চেয়ে হার্টবিট কিছুটা কমছে। আমরা দেখতে পাচ্ছি একই ভ্রূণের হার্ট রেট সময়ের সাথে পরিবর্তনশীল। অর্থাৎ গর্ভধারণের শুরুর দিকে বাচ্চার হার্ট রেট বাড়তে থাকে এবং বেশি থাকে। ১২ সপ্তাহের পর থেকে ১২০ থেকে ১৭০ বিট পার মিনিটের মধ্যে থাকবে, কারণ এটা স্বাভাবিক রেঞ্জ। এছাড়া মায়ের শারীরিক অবস্থা, বাচ্চার পজিশন এসবের উপর নির্ভর করে বাচ্চার হার্টবিট কম বেশি হতে পারে। সেজন্য বাচ্চার হার্টবিট দেখে এটা কখনোই বলা যাবে না যে আপনার সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে। গর্ভের সন্তান ছেলে কিংবা মেয়ে, যে কোনো বাচ্চারই যে কোনো সময় হার্ট রেট কমতেও পারে আবার বাড়তেও পারে। নাম্বার ২, প্লাসেন্টা পজিশন। অনেকেই বলে থাকেন আল্ট্রাসোনোগ্রাফির রিপোর্টে প্লাসেন্টা বা গর্ভফুলের পজিশন দেখে বোঝা যায় গর্ভের সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে। তাদের মতে প্লাসেন্টাল পজিশন যদি অ্যান্টেরিয়র থাকে তাহলে গর্ভের সন্তানটি ছেলে হবে, আর যদি প্লাসেন্টাল পজিশন পোস্টেরিয়র থাকে তাহলে গর্ভের সন্তানটি মেয়ে হবে। এটিও একদমই অবৈজ্ঞানিক কথা, চিকিৎসা বিজ্ঞানে এর কোনো ভিত্তি নেই। প্লাসেন্টার মানে হচ্ছে গর্ভফুল। ছবিটি লক্ষ্য করুন, ছবিতে এই লাল অংশটার নাম হচ্ছে প্লাসেন্টা বা গর্ভফুল, এর পাশের অংশটা হচ্ছে জরায়ু। এই গর্ভফুলটা যদি জরায়ুর সামনের দিকে থাকে তাহলে তাকে বলা হয় অ্যান্টেরিয়র প্লাসেন্টা। অর্থাৎ ছবিটাতে কিন্তু অ্যান্টেরিয়র প্লাসেন্টা দেখতে পাচ্ছি। আর প্লাসেন্টা বা গর্ভফুল যদি জরায়ুর পিছন দিকে থাকে তখন তাকে বলা হয় পোস্টেরিয়র প্লাসেন্টা। অর্থাৎ দ্বিতীয় ছবিটা কিন্তু পোস্টেরিয়র প্লাসেন্টা।
অ্যান্টোরিয়র প্লাসেন্টা এবং পোস্টোরিয়র প্লাসেন্টা উভয়ই কিন্তু স্বাভাবিক। এতে ছেলে হবে নাকি মেয়ে হবে এর কোনো সম্পর্ক নেই। তবে যদি কারো আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্টে লো লাইং প্লাসেন্টা থাকে তাহলে সতর্ক হতে হবে, কারণ এটির জন্য গর্ভকালীন রক্তপাত এবং বাচ্চা ও মা উভয়ের জন্যই বিপদের কারণ হতে পারে। তাহলে আমরা বুঝতে পারলাম যে আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্টে হার্ট রেট এবং প্লাসেন্টাল পজিশন দেখে এটা বলা সম্ভব না যে গর্ভের সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে। তবে কোনো কোনো ক্ষেত্রে হার্ট রেট এবং প্লাসেন্টাল পজিশনের সাথে মিলিয়ে ছেলে অথবা মেয়ে হতে পারে, অর্থাৎ তাদের কথার সাথে মিলে যেতে পারে। আসলে এটি কোইন্সিডেন্স বা প্রেডিকশন মাত্র। অনেক রিসার্চ এবং গবেষণায় এটা প্রমাণিত যে হার্ট রেট এবং প্লাসেন্টাল পজিশন দেখে কখনোই নিশ্চিতভাবে বলা সম্ভব নয় গর্ভের সন্তানটি ছেলে হবে নাকি মেয়ে হবে। তাহলে এখন প্রশ্ন হলো, কিভাবে আল্ট্রাসোনো রিপোর্ট দেখে বোঝা যাবে গর্ভের সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে? আল্ট্রাসোনো রিপোর্টের দুইটি অংশ থাকে, একটি হচ্ছে কম্পিউটার প্রিন্টেড রিপোর্ট, আরেকটি হচ্ছে ছবির নেগেটিভ অংশের মতো। যদি আপনার আল্ট্রাসোনো রিপোর্টে সরাসরি লেখা থাকে জেন্ডার অবলিক সেক্স, মেল এম অথবা ফিমেল এফ, তাহলে তো আপনি সহজেই বুঝতে পারবেন ছেলে হবে নাকি মেয়ে হবে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে রিপোর্টে এমন কিছুই লেখা থাকে না, সেক্ষেত্রে আপনি রিপোর্টের যে কালো অংশ আছে সেখানে ভালো করে লক্ষ্য করুন। কোথাও কি জেন্ডার অবলিক সেক্স, মেল এম অথবা ফিমেল এফ লেখা আছে কি না, অথবা এক্স এক্স বা এক্স ওয়াই লেখা আছে কি না। এক্স এক্স লেখা থাকলে বুঝতে হবে আপনার মেয়ে হবে, আর যদি এক্স ওয়াই লেখা থাকে তাহলে বুঝতে হবে ছেলে হবে। এছাড়া এমন কোনো সাংকেতিক চিহ্ন আছে নাকি দেখুন, ছবি দুটো লক্ষ্য করুন। এমন চিহ্ন থাকলেও আপনি বুঝতে পারবেন ছেলে নাকি মেয়ে হবে। যদি এগুলোর একটিও না থাকে তাহলে আল্ট্রা রিপোর্ট দেখে আপনার পক্ষে বোঝা সম্ভব নয় যে গর্ভের সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে। শুধু আপনি কেন, যদি কোনো প্রফেসর লেভেলের ডাক্তারকেও দেখান তিনিও আল্ট্রা রিপোর্ট দেখে বলতে পারবেন না গর্ভের সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে। কারণ আগেই বলেছি, ভারত এবং বাংলাদেশে গর্ভের সন্তান ছেলে নাকি মেয়ে হবে সেটা আল্ট্রাসোনো রিপোর্টে লেখা মেডিকেল ইথিক্সের বাহিরে। সেজন্য কেউ আল্ট্রাসোনো রিপোর্টে বাচ্চার জেন্ডার লিখবেন না। আপনি যদি সত্যিকার অর্থে জানতে চান গর্ভের সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে, প্রথম কথা হচ্ছে এটি বোঝার জন্য অবশ্যই আপনাকে গর্ভধারণের 20 সপ্তাহ বা তার পরে আল্ট্রাসোনো করতে হবে। কারণ এই সময়ে গর্ভের সন্তান যদি ছেলে হয় তাহলে তার পেনিস বা যৌনাঙ্গ তৈরি হয়ে যায়, এবং যদি গর্ভের সন্তানটি মেয়ে হয় তাহলে তার যৌনি তৈরি হয়ে যায়। তখন সহজেই আল্ট্রাসোনোর মাধ্যমে দেখে বলা যায় গর্ভের সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে। 20 সপ্তাহের আগে গর্ভের সন্তানের যৌনাঙ্গ পুরোপুরিভাবে তৈরি হয় না, সেজন্য 12 থেকে 20 সপ্তাহের মধ্যে আল্ট্রাসোনো রিপোর্টে কিন্তু 100% নিশ্চিত হওয়া সম্ভব নয় যে গর্ভের সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে। গর্ভধারণের 20 সপ্তাহ বা তার পরে যখনই আপনি আল্ট্রা করবেন তখন আপনার সোনোলজিস্ট অর্থাৎ যিনি আপনার আল্ট্রাটি করছেন তাকে জিজ্ঞাসা করুন আপনার গর্ভের সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে। একমাত্র তিনি ব্যতীত আর কেউ বলতে পারবে না আপনার গর্ভের সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে। যিনি আল্ট্রা করান একমাত্র তিনি সরাসরি গর্ভের সন্তানের যৌনাঙ্গ দেখে বলতে পারেন গর্ভের সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে। সো যদি জানতেই হয় তাহলে আল্ট্রা করার সময় যিনি আল্ট্রা করছেন তাকে জিজ্ঞাসা করুন, অযথা আল্ট্রাসোনোর রিপোর্ট, বাচ্চার হার্ট রেট কিংবা প্লাসেন্টাল পজিশন অথবা কারো কথা শুনে চিন্তিত বা বিচলিত বা প্রতারিত হবেন না। কিভাবে ছেলে অথবা মেয়ে সন্তান হয় এ নিয়ে আমার একটি ভিডিও রয়েছে, চাইলে দেখে নিতে পারেন। ভিডিও লিংক আমি এই ভিডিও শেষে এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখব। পবিত্র কোরআনের একটি আয়াত দিয়ে শেষ করছি। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, তিনি অর্থাৎ আল্লাহ যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন এবং যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন, অথবা তাদেরকে দান করেন পুত্র ও কন্যা উভয়, এবং যাকে ইচ্ছা করে দেন বন্দা। সূরা আশ-শুরা আয়াত 49-50। সুতরাং সন্তান আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, সেটা হোক ছেলে কিংবা মেয়ে। যার সন্তান নেই সেই জানে একটা সন্তান কত মূল্যবান।
সেজন্য আমাদের যা কিছুই প্রয়োজন আমরা একমাত্র আল্লাহর কাছে চাইব ইনশাআল্লাহ। আজ বিদায় নিচ্ছি, যদি মনে হয় ভিডিওটি দেখে কারো উপকার হবে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শ, স্বাস্থ্য সচেতনতা, প্রজনন স্বাস্থ্য বিষয়ক সকল ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হতে পারেন। এছাড়া আমাদের সাথে সরাসরি কথা বলতে পারেন আমাদের ফেসবুক পেজে। স্টে উইথ আস হেলদি অ্যান্ড সেফলি। থ্যাংক ইউ ফর ওয়াচ।